আপনি যে কাউকেই বয়কট করতে পারেন, এটা আসলে আপনার ব্যক্তি স্বাধীনতা অবশ্যই আছে, যে কাউকে আপনি বয়কট করতে পারেন এটা আপনার ব্যক্তি স্বাধীনতা, কিন্তু আমার বিশ্বাস যে যারা বয়কট লিখছে তারা একটা সময় বুঝতে পারবে যে এইখানে ফিমেল ফোরের ডিরেক্টর বা ফিমেল ফোরের সাথে যারা কাজ করছে তারা কেউ বয়কট করার মতো কোনো অপরাধ করেনি, এবং যখন তাদের মনে হবে যে না ঠিক আছে এই মানুষগুলো কোনো দোষ করেনি, তখন তারাই বলবে যে না, যারা বয়কট বলছে তারাই একটা সময় বলবে যে ওকে ফাইন, ফিমেল ফোর আমরা দেখছি, ভালো লাগছে আপনারাও দেখেন। সো এই সাময়িক সময়ের জন্য হয়তোবা মানুষ আমাদের উপর বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দিচ্ছে, এটা হয়তোবা থাকবে না আমার বিশ্বাস। যদি আমরা সৎ থাকি, যদি আমরা পরিশ্রম করে থাকি, আমাদের কাজের জায়গায় আমরা সৎ থাকি, আমার কাছে মনে হয় এই জিনিসটা ঠিক হয়ে যাবে। একটা কাজের সিকুয়াল তখনই হয় যখন এটার দর্শকপ্রিয়তা থাকে। সো ফিমেল ওয়ান করার পর যখন আমরা দেখলাম দর্শক এই কাজটা পছন্দ করছে, তখন আমরা এটার সেকেন্ড পার্ট করি, থার্ড পার্ট করি, তখন আমাদের কাছে মনে হলো এর চেয়ে বড় করে, এর চেয়ে আরও অনেক নতুন কিছু অ্যাড করে আমরা যদি গল্পটা বলতে যাই, সেক্ষেত্রে আসলে ইউটিউবের পরিসরটা আমাদের পরিসরের সাথে মিলছে না। তখন আমরা প্ল্যান করলাম যে ঠিক আছে, আমরা এবার আরও বড় পরিসরে ফিমেল বানাবো, ফিমেল ফোর, তখন বঙ্গের সাথে আমাদের কোলাবোরেশন। এটাই হচ্ছে শুধুমাত্র গল্পটাকে বড় করে বলা এবং গল্পটাকে ডিটেইলে বলার জন্যই আসলে আমাদের ওটিটিতে কাজ করা, এটাই হচ্ছে রিজাল্ট। কারণ আমি আসলে পরিশ্রম করে কাজটা করেছি, আমি বিশ্বাস করি যে মানুষের পরিশ্রম কখনো বৃথা যায় না। আমার টিমের প্রত্যেকটা মেম্বার সবাই যথেষ্ট পরিশ্রম করে তারপর এই কাজটি আমরা করেছি, এবং আমার বিশ্বাস মানুষ যারা আমাদেরকে পছন্দ করে, যারা আমাদের কাজ পছন্দ করে, তারা অবশ্যই, যারা ফিমেল 1, 2, 3 দেখেছে তারা অবশ্যই ফিমেল 4 দেখবে। যদি 10 জন মানুষও দেখে, আমার বিশ্বাস ওই 10 জনের মধ্যে থেকে 8 জন মানুষ বের হয়ে বলবে যে ফিমেল 4টা ভালো লেগেছে, আপনারাও দেখুন। প্রথম কথা হচ্ছে শিমুল এখানে আছে, শিমুল আমার টিমের মেম্বার, আমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, ও অবশ্যই আছে, হয়তো বা আশেপাশেই আছে, পুরো প্রজেক্ট নিয়েই ও কাজ করেছে। আর জীবনভাই হয়তো বা কোনো কাজে ব্যস্ত অথবা অসুস্থ, আমার সাথে জীবনভাইয়ের কথা হয়নি। আর আমার যা বক্তব্য সেটা আসলে আমি আমার ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে দিয়ে দিয়েছি, আমি 2 বার বলেছি। আমার দর্শক যারা আমাকে ফলো করে, যারা আমার কাজ পছন্দ করে, যারা বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছে আমাকে, তাদেরকে আমি আমার বক্তব্য পেশ করে দিয়েছি। আজকে আমাদের জন্য ঈদের দিনের মতো একটা আনন্দের দিন, কারণ আজকে আমাদের ফিমেল ফোর রিলিজ হয়েছে, মানে রিলিজ হয়েছে বলতে আমরা প্রিমিয়ার শোতে সবাই একসাথে দেখেছি। সো আমি চাই আজকের দিনটাতে আপনারা আমাদের সাথে ফিমেল ফোন নিয়ে কথা বললে আমি খুশি হব।